বারো থেকে পনেরো বছর বয়সী দুই হাজার দুশো সাতজন শিশুর উপর করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয় এদের মধ্যে আঠারো জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ছিল এদের শরীরে পরীক্ষামূলকভাবে টিকার ডোজ প্রয়োগ করা হলেও বাকিদের কোনো টিকা দেওয়া হয়নি পরবর্তীতে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে শিশুদের করোনা থেকে রক্ষা এবং শরীরে অ্যান্টিবডি তৈরি করতে ফাইজার ও বায়োএনটেকের টিকা একশো ভাগ সফল আগামী সপ্তাহেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে ফাইজার ইতিমধ্যে ষোলো বছর বয়সীদের ওপর টিকাটি প্রয়োগের অনুমতি দিয়েছে এফডিএ তবে ষোলো বছরের কম বয়সী শিশুদের উপর চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এবারই প্রথম প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই বারো থেকে পনেরো বছর বয়সী শিশুদের টিকাদান শুরুর আশা করছে ফাইজার এদিকে আরেক টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার বারো থেকে সতেরো বছর বয়সীদের টিকা ট্রায়ালের ফলাফলও এবছরের মাঝামাঝি পাওয়া যেতে পারে বলে জানা গেছে লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র